where his only line, and Madhubala has her face turned towards him, and he's just looking at her. I know if he had looked at me like that, मैं तो बस बिच के मर के तबाह हो जाती ना। शबाना आजमी। শাবানা আজমি একজন ভারতীয় অভিনেত্রী। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি তিনি সমাজকল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করছেন। তিনি উর্দু ভাষার কবি কাইফি আজমি এবং মঞ্চ অভিনেত্রী শওকত কাইফির কন্যা। তার স্বামী কবি, গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতার। তিনি পুনের ভারতীয় চলচ্চিত্র ও দূরদর্শন সংস্থানের প্রাক্তন শিক্ষার্থী। তার চলচ্চিত্রে অভিষেক ঘটে 1974 সালে এবং অচিরেই তিনি সে সময়ে গাম্ভীর্যপূর্ণ বিষয় ও নব্য বাস্তবতাবাদ নিয়ে নির্মিত নবকল্লোল আন্দোলনের সমান্তরাল চলচ্চিত্রে অন্যতম প্রধান অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ভারতের অন্যতম সূক্ষ্ম অভিনেত্রী হিসেবে গণ্য শাবানা চলচ্চিত্রে তার কাজের জন্য ভূয়সী প্রশংসা ও একাধিক পুরস্কার অর্জন করেছেন। তন্মধ্যে রয়েছে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে রেকর্ড সংখ্যক 5 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং বেশ কয়েকটি আন্তর্জাতিক সম্মাননা। এছাড়া তিনি 5টি ফিল্মফেয়ার পুরস্কার এবং 30তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রে নারী সম্মাননা লাভ করেন। শিল্পকলায় অবদানের জন্য ভারত সরকার তাকে 1988 সালে দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী এবং 2012 সালে দেশের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণে ভূষিত করে। প্রারম্ভিক জীবন। শাবানা আজমি ভারতের হায়দ্রাবাদ এক সৈয়দ মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা কাইফি আজমি ছিলেন একজন ভারতীয় কবি ও গীতিকার এবং মাতা শওকত কাইফি ছিলেন একজন মঞ্চ অভিনেত্রী। তারা দুজনেই ভারতে কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন। শাবানার ভাই বাবা আজমি একজন চিত্রগ্রাহক এবং তার ভাইয়ের স্ত্রী অনুবি আজমি একজন অভিনেত্রী। 11 বছর বয়সে তার নাম রাখা হয় শাবানা। নামটি রাখেন আলী সরদার জাফরি। এর পূর্ব পর্যন্ত তার পিতামাতা তাকে মুন্নি নামে ডাকতেন। আজমি মুম্বাইয়ের কুইন মেরি স্কুলে পড়াশোনা করেন। তিনি মুম্বাইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে তিনি ভারতীয় চলচ্চিত্র ও দূরদর্শন সংস্থানে ভর্তি হন। এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমার সুমন নামে এক ডিপ্লোমা চলচ্চিত্রে জয়া ভাদুরীর অভিনয় দেখার সুযোগ হয়েছিল এবং আমি তার অভিনয়ে পুরোপুরি মুগ্ধ হয়েছিলাম, কারণ তা আমার দেখা অন্য অভিনয়ের মতো ছিল না। আমি সত্যই এতে বিস্মিত হয়েছিলাম। তিনি পরবর্তীকালে স্বীকার করেন যে জয়া তার অভিনয় শিল্পী হওয়ার অনুপ্রেরণা। ইতোমধ্যে তিনি এই প্রতিষ্ঠানে অধ্যয়ন করেন এবং 1972 সালে তার শ্রেণীতে শীর্ষ স্থান অর্জন করেন। কর্মজীবন। শাবানা আজমি পুনের ভারতীয় চলচ্চিত্র ও দূরদর্শন সংস্থান থেকে স্নাতক সম্পন্ন করেন। 1973 সালে খাজা আহমেদ আব্বাসের ফয়সলা চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হন। একই সময়ে তিনি কান্তিলাল রাঠোরের পরিণয় চরিত্রে অভিনয় শুরু করেন। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র হল শ্যাম বেনেগালের পরিচালনায় অভিষেক চলচ্চিত্র, চলচ্চিত্র অঙ্কুর 1974 সাল। বেনেগাল ছিলেন চলচ্চিত্র দূরদর্শন সংস্থানে তার শিক্ষক। নব্য বাস্তবতাবাদী চলচ্চিত্রটি হায়দ্রাবাদে সংগঠিত একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। আজমি লক্ষ্মী নামে এক গ্রাম্য বিবাহিত গৃহপরিচারিকার চরিত্রে অভিনয় করেন, যে তার মালিকের কলেজ পড়ুয়া নববিবাহিত পুত্রের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন। আজমি এই চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনেত্রী হিসেবে প্রথম পছন্দ ছিলেন না। কয়েকজন প্রধান অভিনেত্রী এই চরিত্রটিকে অভিনয় করতে অস্বীকৃতি জানানোর পর তিনি এই চরিত্রে অভিনয়ের সুযোগ পান। চলচ্চিত্রটি সমালোচকদের নিকট থেকে ভূয়সী প্রশংসা অর্জন করে এবং আজমি তার কাজের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। 1980 দশকে তিনি মৃণাল সেনের পরিচালনায় কন্ধার, জেনেসিস, একদিন আচানক, সাইদ মির্জার পরিচালনায় অ্যালবার্ট পিন্টুকো, গোসা কিউ আতা হ্যায়, সাইপরাঞ্জ পাইয়ের স্পর্শ ও দিশা, মহেশ ভাটের অর্থ, গৌতম ঘোষের পাঁড়
অপর্ণা সেনের পিকনিক 1989 ও সতী 1989 চলচ্চিত্রে অভিনয় করে সমাদৃত হন। তিনি 1973 থেকে 1975 সালে অর্থ, কন্ধার ও পাঁর চলচ্চিত্রে অভিনয়ের জন্য টানা তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। 1980-এর দশকের শেষ ভাগে ও 1990-এর দশকের শুরুতে তিনি কয়েকটি বিদেশি চলচ্চিত্রে অভিনয় করেন, সেগুলো হলো জন শেলেসিঞ্জারের মাদাম সুজাসকা 1988, নিকোলসা ক্লোজের বেঙ্গলি নাইট, রোনাল্ড জোসেফ সিটি অব জয়, চ্যানেল ফোরের ইমাকুলেট কনসেপশন, ব্লেক অ্যাডওয়ার্ডসের সান অব দ্য পিঙ্ক প্যান্থার এবং ইসমাইল মার্চেন্টের ইন কাস্টডি। তিনি 1996 সালে দীপা মেহতার ফায়ার চলচ্চিত্রে রাধা নামে একাকী নারীর চরিত্রে অভিনয় করেন, যে তার ঝাঁকে পছন্দ করে। পর্দায় নন্দিতা দাসের সাথে তার সমকামী নারী চরিত্রে অভিনয়ের জন্য অনেক সামাজিক গোষ্ঠী এবং ভারতীয় কর্তৃপক্ষের প্রতিবাদ করেছিল, মিছিল হয়েছিল এবং তাদের হুমকি দেওয়া হয়েছিল। যাই হোক, রাধা চরিত্রটি তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয় এবং তিনি এই কাজের জন্য 32তম শিকাগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে সিলভার হুগো পুরস্কার এবং লস অ্যাঞ্জেলসের আউট ফেস্ট থেকে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার অর্জন করেন। 1999 সালে তিনি বিনয় শুক্লার গড মাদার চলচ্চিত্রের জন্য তার পঞ্চম শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। শাবানা আজমির ব্যক্তিগত জীবন। 1970-এর দশকের শেষ ভাগে বেঞ্জামিন গিলানির সাথে শাবানা আজমির বাগদান সম্পন্ন হয়। ভারতীয় চলচ্চিত্র ও দূরদর্শন সংস্থানে তাদের পরিচয় হয়েছিল, কিন্তু আজমির উঠতি খ্যাতির সামলাতে না পেরে গিলানি এই বাগদান বাতিল করেন। পরে শেখর কাপুরের সাথে তার 7 বছর সম্পর্ক ছিল। 1984 সালের 9ই ডিসেম্বর তিনি কবি, গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এতে তিনি আখতার আজমি চলচ্চিত্র পরিবারের একজন সদস্য হন। এটি ছিল আখতারের দ্বিতীয় বিবাহ। পূর্বে তিনি বলিউডের চিত্রনাট্যকার হানি ইরানিকে বিয়ে করেছিলেন। তবে শাবানার পিতামাতা দুই সন্তানের ফারহান আখতার ও জোয়া আখতার জনকের সাথে সম্পর্কে জড়াতে নিষেধ করেছিলেন। তিনি আখতারের দুই সন্তানের সাথে সুসম্পর্ক বজায় রাখেন। ভারতীয় অভিনেত্রী ফারাহ নাজ ও টাবু তার ভাইজি এবং তানভি আজমি তার ভাইয়ের স্ত্রী। সামাজিক ও রাজনৈতিক কর্ম। শাবানা আজমি একাধিক মঞ্চনাটক ও বিক্ষোভ কর্মসূচিতে সাম্প্রদায়িকতার নিন্দা করেন। 1989 সালে স্বামী অগ্নিবেশ ও আজকের আলীর সাথে তিনি নতুন দিল্লি থেকে মিরুট পর্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য 4 দিনের পদযাত্রায় অংশ নেন। এছাড়া তিনি বস্তিবাসী, ব্যস্তচ্যুত কাশ্মীরি পণ্ডিত, অভিবাসী ও মহারাষ্ট্রের লাতুরের ভূমিকম্পে আক্রান্তদের নিয়ে কাজ করা সামাজিক দলগুলোর সাথে একাত্মতা পোষণ করেন। 1993 সালে মুম্বাই দাঙ্গা তাকে মর্মাহত করে এবং তিনি ধর্মীয় চরমপন্থীদের তীব্র সমালোচনা করেন। 1995 সালে তিনি রুনুধে এক সাক্ষাৎকারে নিজেকে একজন সমাজকর্মী হিসেবে উপস্থাপন করেন। 2001 সালে 11ই সেপ্টেম্বরের হামলার পর তিনি ভারতের মুসলমানদের আফগানিস্তানের জনগণের সাথে যোগ দেওয়ার জন্য জামে মসজিদের প্রধান মুফতির উপদেশের বিরোধিতা করেন এবং প্রতিবাদে নেতাদের একাকী সেখানে যেতে বলেন। তিনি এইডস আক্রান্তদের সমাজ বিচ্ছিন্নকরণের বিরুদ্ধে প্রচারাভিযান চালান। ভারত সরকারের অনুমোদনে নির্মিত একটি ছোট ভিডিও ক্লিপে দেখা যায় তিনি একটি HIV পজিটিভ শিশুকে তার কোলে নিয়ে বলছেন, সে আপনাদের নিকট থেকে বিচ্ছিন্ন হতে চায় না, তার আপনাদের ভালোবাসা প্রয়োজন। বাংলাদেশি চলচ্চিত্র মেঘলা আকাশ এ তিনি একজন এইডস রোগীর চিকিৎসা প্রদানকারী চিকিৎসকের চরিত্রে অভিনয় করেন। এছাড়া তিনি অমুনাফাভোগী সংস্থা টেক এইডস থেকে নির্মিত HIV এইডস শিক্ষামূলক অ্যানিমেটেড সফটওয়্যার টিউটোরিয়ালে কণ্ঠ দেন। 1989 সাল থেকে তিনি ভারতের প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন ন্যাশনাল ইন্টিগ্রেশন কাউন্সিলের সদস্য, ভারতের জাতীয় এইডস কমিশনের সদস্য এবং 1997 সালে রাজ্যসভার মনোনীত সদস্য। 1998 সালে জাতিসংঘ জনসংখ্যা তহবিল
UNFPA তাকে ভারতের শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়। 2019 সালে অনুষ্ঠিত ভারতের সাধারণ নির্বাচনে তিনি বিহারের বেগুসারাই থেকে নির্বাচন করা ভারতীয় কমিউনিস্ট পার্টির কানহাইয়া কুমারের জন্য সক্রিয়ভাবে প্রচার অভিযান চালান। পুরস্কার ও সম্মাননা: জাতীয় চলচ্চিত্র পুরস্কার, শাবানা আজমি 5 বার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এবং তিনি এই বিভাগে সর্বাধিক বিজয়ী অভিনেত্রী। 1975 সালে শ্রেষ্ঠ অভিনেত্রী, 1973 সালে শ্রেষ্ঠ অভিনেত্রী, 1984 সালে শ্রেষ্ঠ অভিনেত্রী, 1985 সালে শ্রেষ্ঠ অভিনেত্রী, 1999 সালে শ্রেষ্ঠ অভিনেত্রী। ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সেরা ও বৈচিত্র্যপূর্ণ শিল্পীতে পরিণত হওয়া, নারীর শিক্ষায় অবদান, বেসামরিক ও মানবাধিকার, সমতা ও শান্তিতে অবদান রাখার জন্য পাওয়ার ব্রাঞ্চ থেকে ভারতীয় মানবতা বিকাশ পুরস্কার লাভ করেছিলেন। ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী অভিনেত্রী ও সমাজকর্মী হিসেবে নারীবাদী বিষয়ে তার কাজের জন্য উত্তরপ্রদেশ সরকার কর্তৃক যশ ভারতীয় পুরস্কার, ধর্মনিরপেক্ষতায় অবদান এর জন্য রাজীব গান্ধী পুরস্কার, ভারতীয় চলচ্চিত্রে অনন্য অবদানের জন্য মুম্বাই একাডেমি অব দ্য মুভিং ইমেজ, শিল্পকলা সংস্কৃতি ও সমাজে অবদানের জন্য মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে মার্টিন লুথার কিং প্রফেসরশিপ পুরস্কার, পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট, লন্ডনের গান্ধী ফাউন্ডেশন থেকে গান্ধী আন্তর্জাতিক শান্তি পুরস্কার, ইয়র্কশায়ারের লিডস মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর কর্তৃক শিল্পকলায় সম্মানসূচক ডক্টরেট, দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া থেকে সম্মানসূচক ডক্টরেট, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ক্রিস্টাল পুরস্কার, ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ, মুম্বাইয়ের বান্দ্রা ব্যান্ড স্ট্যান্ডের ওয়াক অব দ্য স্টারসে তার হাতের ছাপ সংরক্ষণ করা হয়, ন্যাশনাল ইন্ডিয়ান স্টুডেন্টস ইউনিয়ন ইউকে থেকে সম্মানসূচক ফেলোশিপ, সিমন ফ্রেজার বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট, টেরি বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট। এই ছিল বন্ধুরা ভারতের কিংবদন্তি অভিনেত্রী, সমাজকর্মী, রাজনীতিবিদ এবং বহুমুখী প্রতিভার অধিকারিণী শাবানা আজমির সংক্ষিপ্ত জীবনী। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং গঠনমূলক মন্তব্য করবেন। ধন্যবাদ।